হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পার্থপ্রতিম দাশরায় তোমাদের সকলকে আমার আজকের এই ভিডিওতে স্বাগত। আমরা আজকের ভিডিওতে বহুপদীর কয়েকটা ম্যাথ দেখব, যেগুলো আমরা খুব ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি। আর জাস্ট একটা ম্যাথ দেখব যেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব না, এটা আমরা নর্মাল নিয়মে সলভ করব। বাট এটা গত বছর জাস্ট আসছিলো দেখে আমি আমার আজকের কোশ্চেনে রাখছি। আচ্ছা, এটাই কিছু কথা বলে নেই, এতদিন তোমরা যারা আমার ভিডিও দেখছো বেশিরভাগ টার্গেটেড স্টুডেন্ট ছিল, কিন্তু যারা এই বছর গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দিবে তারা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বেশিরভাগ ম্যাথ সলভ করতে পারে ওটা ছিল আমার মেন টার্গেট। এখন আমি আসলে হচ্ছে ওরা তো পরীক্ষা শেষ, ওদের অলরেডি রেজাল্টও দিয়ে দিছে, অনেকেই মোটামুটি টিকসে আমাকে মেসেজ দিছে। সো আজকের এই ভিডিওটা মেনলি তৈরি করা হচ্ছে যারা এই যে কিছুদিন পর HSC পরীক্ষা দিবে তাদের জন্য। তাদের মেনলি সেকেন্ড ইয়ারে আমি দেখলাম যে ভূপদী আছে, স্থিতিবিদ্যা আছে, ত্রিকোণমিতি আছে, আর হচ্ছে আমাদের একটা কী জানি আছে, ত্রিকোণমিতি আর কৌণিক আছে। ঠিক আছে, এর মধ্যে বহুপদীর ম্যাথগুলো অনেকটাই হচ্ছে ক্যালকুলেটারে করা যায়, সেই জন্য আমি বহুপদীটা দেখাইতেছি। হোপফুলি আমি চেষ্টা করব বহুপদীর আরও এক দুটা ভিডিও তৈরি করার। আমি জানি সময়টা একটু আসলে কম, বাট আসলে ব্যস্ততার জন্য ভিডিওটা তৈরি করতে পারতেছে, সেই জন্য আমি আজকের ভিডিওতে পাঁচটা ম্যাথ সিলেক্ট করছি। ওই ম্যাথগুলো দিয়ে মোটামুটি বহুপদীটাকে কভার করার চেষ্টা করবো। যদি তাতে কভার না হয় তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো আরও একটা ভিডিও বানানোর জন্য। সো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলবো যে কোন ভিডিওর টপিকের উপর ভিডিও চাও ওইগুলোর উপরই বানাবো। আর আমার ইচ্ছা আছে যে ত্রিকোণমিতির উপর একটা বানানো, মানে যেগুলো অ্যাকচুয়ালি সম্ভব খুব ইজিলি ক্যালকুলেটার দিয়ে সলভ করার ওগুলোর উপর ভিডিও বানানো। বাট এবার কিন্তু আমি শুধু ক্যালকুলেটার না, আমি থিওরি বেসিসেরও কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব, যাতে শুধু তোমাদের ক্যালকুলেটারের উপর ডিপেন্ডেবল না থেকে যাতে একটু কি থিওরিটাও ভালো করে ক্লিয়ার থাকে। বাট সত্যি বলতে সময়টা একটু কম, সো আমার দ্বারা যতটুকু করা সম্ভব আমি অবশ্যই করব তোমাদের জন্য। আর শুরু করতেছি আমরা আমাদের ভিডিওটি। আর তোমরা যারা হচ্ছে যে এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তো সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের ম্যাথটা। সো ফার্স্ট ম্যাথটা যেটা বলছিলাম, ওই ম্যাথটা যে আমার এই ম্যাথটা আমি ক্যালকুলেটারে প্রথমত করবো না, বাট তোমাদের বইয়ে যখন আমি ঘাটাঘাটি করতে গেলাম তো দেখলাম যে এই ম্যাথটা করার একটা ওয়ে বলছে। সো আমি জাস্ট একটা ওয়ে জাস্ট এখানে বলে দিতেছি, আর কিছু না, এটা তোমরা জানো, তোমাদের পারা একটা ওয়ে জাস্ট একটু স্মরণ করে দিতেছি তোমাদেরকে। ওইটা হচ্ছে যে এখানে বলে দিছি কি যে 2x² - x + 2 এর ন্যূনতম মান বের করতে হবে। এটা ঢাকা বোর্ড 19-এর ম্যাথ। কিন্তু এখন আমি হঠাৎ করে যখন বইটা খুললাম, আমি আমার স্টুডেন্টের থেকে হচ্ছে ছবি তুলে আনছি তার টেস্ট পেপারে, যখন ফার্স্ট ম্যাথটা দেখলাম, দেখলাম কি লেখা, সামথিং একটা সূত্র লেখা, c - b/2a² কাইন্ড অফ। আমি মুখস্থ করি না জিনিসটাকে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমি খুব একটা টেকনিক শিখাইতেছি, বাট শর্টকাট শিখানোর পক্ষে না কেন, কত শর্টকাট মনে রাখবা, ঠিক আছে, শর্টকাট শিখানোর পক্ষে না, বাট এইটার আমি কমপ্লিটলি ম্যাথটাই করে দিতেছি যে খুব ইজিলি যাতে ম্যাথগুলো কীভাবে করতে পারো। এখন তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে ডিফারেন্সিয়েশন পড়ছো, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের ডিফারেন্সিয়েশনের লাস্ট যে টপিকটা ছিল ওইটা হচ্ছে কোনো একটি ফাংশনের লঘুমান বা গুরুমান বের করা। ঠিক আছে, কোনো একটি ফাংশনের লঘুমান বা গুরুমান বের করা। আমার কিন্তু এই যে ম্যাথটা এই টপিকের উপরই, যে 2x² - x + 2 একটা ফাংশন, এই ফাংশনের আমার ন্যূনতম মান বের করতে হবে, তার মানে কি লঘুমান বের করতে হবে। তাহলে ওইখানে আমাদের টার্গেট কী ছিল, আমাদের ওখানে টার্গেট ছিল হইতেছে যে প্রথমে ফাংশনটা নিব, তার প্রথম অন্তরকের মান বের করব এবং দ্বিতীয় অন্তরকের মান বের করব। চরম মানের জন্য আমার প্রথম অন্তরকের মান শূন্য হবে, ওইখান থেকে x-এর দুইটা মান পাই, ওইগুলো আমরা দ্বিতীয় অন্তরকে বসাবো, গ্রেটার দেন জিরো হইলে আমরা সেই বিন্দুতে লঘুমান পাবো, আর লেস দেন জিরো হলে সেটাতে আমরা গুরুমান পাবো। বাট দেখবা কি যে এই ম্যাথে আসলে ততদূর আমাকে যাওয়া লাগবে না, কারণ কি এটা একটা দ্বিঘাতিক সমীকরণ। আচ্ছা, কারণটা আমি কথায় না বলে লিখে দেখাই। আচ্ছা, আরেকটার জন্য আমি সরি বলতে চাই, ওটা হচ্ছে আমার বাইরে শুনতে পাইতেছো যে অনেক, একটু শুনতে পাচ্ছ কিনা আমি শিউর না, ট্রাকের আওয়াজ। আসলে আমি রাত্রেবেলা এখন 2:20 বাজতেছে রেকর্ড করছি, সারাদিন ব্যস্ত ছিলাম, তো ভাবলাম কালকে আমার একটু ফ্রি টাইম আছে, সো আজকে যাতে একটু দেরি করে রেকর্ড করে যদি আমি আপলোড দিতে পারি যাতে তোমাদেরই লাভ হবে, ঠিক আছে। সো সেই জন্য একটু কষ্ট করে ওইটা একটু ইগনোর করতে পারো, আমি আমার একটু জোরে কথা বলার চেষ্টা করি যাতে ওইটাকে ওভারকাম করতে পারি। তাহলে আর ফাংশনটা কী দেওয়া আছে একটু দেখি। আর ফাংশনটা দেওয়া আছে f(x) = হচ্ছে 2x² - x + 2। তো আমার কি বের করতে বললাম, প্রথম অন্তরকের মান শূন্য, কার জন্য, চরম মানের জন্য। তাহলে f' x কত হবে, 0 হবে।
আচ্ছা তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করলে কি পাই, তাহলে টু দেন হচ্ছে টু এক্স, দেন হচ্ছে এক্স কে করলে কত, এক্স এ করলে হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তার মানে ফোর এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমরা বলতে পারি কি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর। দেখো তুমি জাস্ট একটা ভ্যালুই পাইতেছো, তার মানে এই ভ্যালুটার জন্য তোমার কি থাকবে, শুধুমাত্র ন্যূনতম মানই থাকবে। এটাই হচ্ছে আমার বললাম কি এই ম্যাটটার সুবিধা, যে কাজ তোমার কম, তোমার সেকেন্ড ডেরিভেটিভ বের করারই দরকার নেই কোনো প্রকার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদিও দরকার আছে, একদম দরকার নেই এটা বলবো না, কারণ তুমি কীভাবে শিওর হবা যে এটাই তোমার ন্যূনতম মান, ঠিক আছে। তাহলে তোমার সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করো তাহলে কত আসে দেখো তো, এফ ডাবল প্রাইম এক্স তোমার কোনটাকে, আমার হচ্ছে যে এই লাইনটাই করবো, তাই তো, এই লাইনটাই করলে শুধু ফোর, আর ফোর ইজ কি গ্রেটার দেন জিরো। সো আমরা শুরুতেই ডিসকাশানের শুরুতেই বলে নিছি কি যে যদি আমার দ্বিতীয় অন্তরকের মান গ্রেটার দেন জিরো আসে তাহলে ওই বিন্দুতে বা এক্সের ওই ভ্যালুর জন্য আমরা কি পাবো, আমরা পাবো কি যে লঘুমান, ঠিক আছে। আর এখন এখানে আমার জাস্ট একটা ভ্যালু পাইতেছি সেটা আবার গ্রেটার দেন জিরো, তার মানে আমি আমার যে এক্সের যে ভ্যালু ওয়ান বাই ফোর পাইতেছি তার জন্য আমরা কি পাবো, লঘুমান পাবো। এখন জাস্ট কি ক্যালকুলেটার হেল্পটা একটু নেই, সো আমার মোডটাকে আমি ক্লিয়ার করে নিই, তোমরা যারা আমার ভিডিও দেখো না আমি একটু ডিটেলসেই যাইতেছি যাতে মোটামুটি আইডিয়া থাকে। শিফট দিয়ে নাইন ক্লিয়ার করে তাহলে আমরা যখন থ্রি ক্লিক করবো আমার কি পুরাটাই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আমাদের কী করবো, ফাংশনটা তুলে নিব কীভাবে, দেখো আমরা আমাদের এই যে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ফাংশনটা আছে, এখানে এক্সের জায়গাতে আমরা ওয়ান বাই ফোর বসাবো, একটা টেকনিক দেখাই, এটা একটু খেয়াল করো তাহলে খুব ইজিলি হবে। সো ফাংশনটা আমরা হুবহু তুলে নিব কীভাবে, টু দেন এক্স স্কোয়ার আলফা দিয়ে ক্লোজিং ব্র্যাকেট দেন হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু লিখে নিলাম, ঠিক আছে। দেন আমরা যে ক্যালকে ক্লিক করলাম, এখন আমাকে কোশ্চেন করতেছে এক্সের ভ্যালু কত বসাবো, তো আমি বললাম কি এক্সের ভ্যালু বসাবো ওয়ান বাই ফোর, সো ওয়ান বাই ফোর, ঠিক আছে। আচ্ছা তাহলে কত, পনেরো বাই আট, তার মানে আমার অঙ্কের উত্তর চলে আসছে পনেরো বাই আট। অ্যাকচুয়ালি চিন্তা করলে এক মিনিটও লাগে নাই, জাস্ট একটু প্র্যাকটিস করবো, তোমাদের প্র্যাকটিসের অভাব হওয়ার কারণে কিন্তু সমস্যা হইতে পারে। আমি চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার যে পঁচিশ মিনিট মানে পঁচিশটা এমসিকিউ থেকে বারোটা এমসিকিউ কীভাবে চুজ করে করার, বাট সত্যিকার অর্থে বলতে আমার কাছে এখন কোয়েশ্চেন নেই। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি কারো কাছে স্ট্যান্ডার্ড কোনো কোয়েশ্চেন থাকে যেখানে পঁচিশটা এমসিকিউ দেওয়া আছে আমাকে একটু মেল করতে পারো, বা আমার ইনবক্স করতে পারো, আমাকে ইনস্টাগ্রামে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের সব লেখা আছে এদিকে। জাস্ট কোশ্চেনটা দিলে আমাকে হবে, আমি জাস্ট অ্যানালাইজ করে ওটা একটা ভিডিও আমার চেষ্টা করবো যে কীভাবে তোমরা খুব ইজিলি হচ্ছে যে এটা করতে পারবো, মানে চুজ করে দেন হচ্ছে আনসার করতে পারবা। আচ্ছা আমরা আমাদের সেকেন্ড ম্যাথে চলে যাই, আর প্রথমত সেকেন্ড ম্যাথ থেকে শুরু হয়ে যাবো, আমরা বেশিরভাগ ম্যাথই ক্যালকুলেটারে করবো, সো আমাদের হয়তো কথাবার্তায় তোমরা বলবো না, ভিডিওটাও লেন্দি হবে না। সেকেন্ড ম্যাথটাই খেয়াল করো, এবার একটু বলতে পারবে ভাই তো একটু কম খাটছে, কম খাটছে আসলে আমি কম খাটছি এই ভিডিওটা তৈরি করার জন্য, কারণ সত্যি বলতে আমি যেটা আমার লিখবো দেন ওই সময়টা আমি খরচ করতে চাইতেছি না, ঠিক আছে। আচ্ছা আমাকে বলছে কি যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স একটা সমীকরণ, এবং এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস পি একটা সমীকরণ, তো সমীকরণের সাধারণ মূল কত। তো সাধারণ মূল বলতে আসলে কি বোঝায়, যে দুইটা সমীকরণের একটা মূল কমন থাকবে, সমীকরণ সাধারণ মূল বলছে তার মানে দুইটা সমীকরণের মধ্যে একটা মূল কমন থাকবে। সো আমার প্রথম যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটার কি মান বের করে, সো প্রথম সমীকরণটার মান কত আমরা একটু ক্যালকুলেট যাই। সো তোমরা যারা জানো না একটু মনোযোগ দিয়ে দেখো, ফার্স্টে অনে ক্লিক করবা, ঠিক আছে, দেন মোডে গিয়ে দেখো পাঁচ নাম্বারে কিন্তু ইকুয়েশন লেখা আছে, সো পাঁচে ক্লিক করলা এখন আমার ইকুয়েশন চলে আসলো। সো আমি এক দুই নিয়ে এখন কথা বলতেছি না, আমি তিন চার অপশন নিয়ে কথা বলি। তিনে হচ্ছে একটা দ্বিঘাতিক সমীকরণ তুমি সলভ করতে পারবা, আর অবশ্যই দ্বিঘাতিক সমীকরণটা কীভাবে থাকতে হবে, এ এক্স এক্সর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে। আর চার নম্বর অপশান দিয়ে তুমি একটা ত্রিঘাতিক সমীকরণ সলভ করতে পারবা, যেটা থাকতে হবে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি আকারে, মানে যাই থাকতে হবে সবই সমান চিহ্নের এক পাশে। এখন আমরা এখান থেকে যেহেতু দুইটাই দ্বিঘাতিক সমীকরণ, সো আমি তিন চুজ করলাম। এখন প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের শখ কত, ওয়ানই থাকবে, সো ওয়ান দেন সেভেন মাইনাস সেভেন এক্স, তাহলে এক্সের শখ কত মাইনাস সেভেন, মাইনাস সেভেন। আর হচ্ছে আমার ধ্রুবপদ কত, ছয়, ছয় দিলে আমাদের কত আসে, অ্যান্সারে আসে ছয় আর ওয়ান, সো আমি এখানে লিখে রাখলাম ছয় ছয় আর ওয়ান, এটা হচ্ছে আমার প্রথম সমীকরণের সমাধান। এখন আমরা আবার সমান চিহ্ন দিয়ে আগে চলে গেলাম, দেখো আবার, আচ্ছা এটা তোমাদের শো করবে না, হোপফুলি আমারটাই শো করতেছে, সো আমি এটা অ্যাভয়েড করলাম, ঠিক আছে। আচ্ছা
এখন আমার দ্বিতীয় সমীকরণ এখন পি এর মান কত হবে এটাই আমি জানি না প্রথমত এটা হওয়ার কোনো স্কোপ আমি দেখতেছি না সো এটাকে আমি স্ট্যান্ড বাই রাখলাম স্কোপ দেখতেছি না মানে আমি তো বললাম সবই আমরা ক্যালকুলেটরে করব খাতায় লিখে আপাতত করতে দেখে আমি এটাকে স্কোপ এটাকে স্ট্যান্ড বাই রাখলাম বাকি তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে যদি মিলে যায় আমি পি মাইনাস পি দিয়ে ট্রাই করব না সো আমার পি এর জায়গায় আমি যদি এখন মাইনাস ওয়ান দিই আমার এটা কি আমাকে অঙ্কে চাইছে অ্যাকচুয়ালি না আমাকে বলছে কি আমার সমীকরণের সাধারণ মূল কত হবে তার মানে আমি পি এর র্যান্ডমলি মান নেব এটা আমার কথা একটু আটকে গেছে হঠাৎ করে আমি এটার জন্য ক্লিয়ার করে দিই জিনিসটা যে আমায় কিন্তু বলে না যে পি এর মান কত হলে সাধারণ মূল পাবো আমাকে বলছে সাধারণ মূলটা কত তার মানে অপশানে অবশ্যই ছয় নালে একের মধ্যে একটা হবে তার মানে আমি কিন্তু আমার উত্তর মানে উত্তরটা পেয়ে গেছি ছয় পুরো অপশানেই নেই তার মানে অবশ্যই কি এটা উত্তর হবে বাট আমি এভাবে দেখাতে চাই না তোমাকে আমি দেখাতে চাই সঠিক উপায় বাট আরেকবার আমি ক্লিয়ার করি জিনিসটা যে আমাকে কিন্তু পি এর মান বের করতে বলে নাই আমাকে কিন্তু বলছে যে তাদের সাধারণ মূল কোনটা হবে সো সাধারণ মূল প্রথমটা করে আমি অ্যান্সার পাইছি সিক্স আর ওয়ান তার মানে অপশানের মধ্যে সিক্স যদি থাকতো তাহলে আমি একটু বলতাম যে না সিক্স দিয়ে আবার ট্রাই করে দেখি দ্বিতীয় অপশানটাকে বাট আমার এখানে ট্রাই করারই কোনো স্কোপ মানে দরকার পড়তেছে না কারণ সিক্স আমার অপশানে নেই অপশানে আসেই আমার ওয়ান তাহলে পরেরটার মধ্যেও কি ওয়ান সাধারণ মূলই হওয়ার কথা সো আমি এবার ট্রাই করে দেখি আমি কি বললাম যে পি এর মান যেহেতু বের করতে বলে নাই পি এর কিন্তু আমি র্যান্ডমলি মান নিতে পারবো তো তুমি র্যান্ডমলি একটা মান নো সো প্রথমে এটা ক্লিয়ার করি এক্স স্কোয়ার শখ কত ওয়ান সো প্রথমে ওয়ানে থাকবে এখন মাইনাস পি প্লাস ওয়ান তো তুমি ধরলা মনে করো পি এর মান দশ ধরলা ঠিক আছে তাহলে মাইনাস পি প্লাস ওয়ান পি প্লাস ওয়ান হচ্ছে দশ তাহলে মাইনাস এগারো মাইনাস এগারো আর পি শুধু পি কত দশ ধরছিল তাহলে দশ এখন যদি ইকুয়াল বাটনে ক্লিক করো দেখো একটা ভ্যালু আছে দশ আর একটা ভ্যালু আসতেছে ওয়ান এবার ক্লিয়ার নাকি দেখো তো একটা ভ্যালু আসতেছে কত সমাধানে একটা দশ একটা ওয়ান তাহলে এখানেও আছে যে ওয়ান এখানেও আছে ওয়ান তার মানে ওয়ান হচ্ছে আমার সাধারণ মূল একটু বড় করেও করলাম একটু ছোট করেও করলাম বাট আশা করি কনসেপ্টটা ক্লিয়ার ঠিক আছে আচ্ছা আমরা আমাদের সেকেন্ড ম্যাথটায় যাই থার্ড ম্যাথটায় যাই অ্যাকচুয়ালি এখানে আমরা ক্লিয়ার করিনি ঠিক আছে আমি এদিকে রাখলাম কারণ আমাদের সবগুলো ম্যাথই মোটামুটি আমি দীঘা থেকেই রাখার ট্রাই করছি সেজন্য আমি আর ওইটাকে ক্লিয়ার করে ফেলতেছি না মোটটাকে এটা আমাদের সেম ম্যাথ বললো কি যে সমীকরণ দ্বয় সাধারণ মূল কোনটি তো আমার সাথে সাথে এখন তোমরাও ট্রাই করো তোমরা ট্রাই করো বুঝে ফেলতে পারো কিনা দেখো আর আমিও করতেছি দরকার হলে কি আমি ভিডিওকে পজ করে নাও তোমরা করো করে মিলে কিনা দেখো আর কতক্ষণ সময় লাগে এটা একটু দেখিও কষ্ট করে আমিও করতেছি তোমাদের সাথে সো প্রথমটা হচ্ছে টু এক্স স্কোয়ার দেন হচ্ছে প্লাস ওয়ান এক্স সক হচ্ছে ওয়ান দেন মাইনাস ওয়ান তাহলে কত আসে প্রথমটা থেকে আসে হাফ আর হচ্ছে আমার মাইনাস ওয়ান এখানে দেখো এখানে কিন্তু চালাকি করছে তারা হাফ আর মাইনাস ওয়ান দুইটা রাখছে সো আগের মতো একবারে বের হচ্ছে বাট খুব বেশি যে কষ্ট হবে এমনটাও না হাফ আর মাইনাস ওয়ান এখন দেখি দ্বিতীয়টা থেকে আমরা কী পাই তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমার টু ওয়াই এর এক্সের সহগ হচ্ছে মাইনাস থ্রি আর ওইটার সহগ হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান পাইতেছি আর হাফ তার মানে এখান থেকে পাইতেছি আমরা ওয়ান আর হাফ একটু খেয়াল করে দেখো তো দুইটাতেই হাফ হচ্ছে কি কমন তার মানে সাধারণ মূল কত সাধারণ মূল হলে হাফ একটু খেয়াল করে দেখো যেটা বলতে চাইছিলাম যে এক মিনিট কি লাগছে অ্যাকচুয়ালি এক মিনিটও লাগে নাই মানে কত ইজিলি তোমরা ম্যাটটা করে ফেলতে পারতেছো সো পরীক্ষার হলে কষ্ট করে হাইপার হয়ে যাবা না একটু মাথা ঠান্ডা রাখবা ঠান্ডা রেখে একটু এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করবা কারণ ভয় দেখাইতেছি না তোমাদের এক নাম্বার কিন্তু এখন হিউজ একটা প্রেশার ক্রিয়েট করবে তোমাদের টোটাল একদম নাম্বারিংয়ে সো একটু খেয়াল রেখে যাতে যত বেশি অ্যাকুরেট তুমি অ্যান্সার করতে পারো ওটার দিকে একটু খেয়াল রাখবা যত কম সময় আচ্ছা আমরা আমাদের চার নাম্বার ম্যাথে যাই সো চার নাম্বার ম্যাথে যাওয়ার জন্য আমি আবার ওইটাকে এসিতেই রাখলাম তো দেখো চার নাম্বারে বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ একটি সমীকরণের একটা মূল হচ্ছে থ্রি প্লাস আই তাহলে পি প্লাস কিউর মান কত হবে তাহলে দেখো চারটা অপশান দেওয়া আছে মাইনাস সিক্স মাইনাস টেন মাইনাস সিক্স টেন সিক্স মাইনাস টেন আর সিক্স টেন এগুলো কার মান যেহেতু পি ও কিউর মান বলছে তার মানে প্রথমটা হচ্ছে পি পরেরটা হচ্ছে কিউ আমরা আইডিয়া পেয়ে গেছি সো সবগুলোতেই প্রথমটা পি পরেরটা কিউ সো আমরা কিছুই না এই যে সমীকরণে জাস্ট পি এর জায়গায় পি এর ভ্যালু কিউর জায়গায় কিউর ভ্যালু চারবার ট্রাই করবো ঠিক আছে যেটাতে আমার উত্তর সাথে মিলে যাইতেছে ওইটাই হচ্ছে আমার কি পি আর কিউর মান তোমরা এটাও আমার সাথে সাথে করো আমি আমার সাথে সাথে করো দেখো এক মিনিট লাগে কি না তোমাদের জাস্ট টার্গেট যে আমার কাছে তোমাদের কাছে অনেক কাছে মনে হতে পারে যে ভাইয়া এত কিছু করতেছে এক মিনিটের বেশি লাগবে তোমরা একটু ট্রাই করো আমার সাথে দেখবা যে আসলে এক মিনিটের বেশি লাগতেছে না ডিপেন্ড করে তোমরা একটু প্র্যাকটিস করতে হবে বাট প্র্যাকটিস ছাড়া তো নিশ্চয়ই আমার ভিডিও জাস্ট দেখে তোমরা যদি মনে করো আচ্ছা ভাইয়া তো শিখে দিয়ে গেছে আমরা এখন পারবো বাট না
আমার সাথে সাথে একটু তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। জাস্ট কিছুই না, টেস্ট পেপার যেটা কিনছো ওইটা জাস্ট প্র্যাকটিস করো ভালো করে, দেখবা অনেক কমন পাবো। আমি দেখছি যে প্রায় সেম ম্যাথ আছে, সো কষ্ট করে প্র্যাকটিস করতে হবে লাস্ট কয়েকটা দিন। আচ্ছা আমাদের ম্যাথের দিকে যাই। সো খুব বেশি চেঞ্জ আনতে হবে না, দেখো প্রথমেরটা ছয় পরেরটা দশই আছে, জাস্ট প্লাস মাইনাস চেঞ্জ আছে। সো চেঞ্জটা আসলে খুব বেশি না, এটাও একটা চালাকি যে তুমি চেঞ্জটা যে আনতেছো তুমি কি পুরোটা মুছে আনতেছো নাকি একটু চেঞ্জ করে করে আনতেছো, এগুলোর প্রতি তোমাকে স্মার্ট হইতে হবে, ঠিক আছে? আচ্ছা তো আসি। সো প্রথমে এক্স স্কোয়ার সহগ হচ্ছে ওয়ান, প্রথমে পি এর ভ্যালু হচ্ছে মাইনাস সিক্স, পরে কি এর ভ্যালু হচ্ছে টেন। সো প্রথমেরটা হচ্ছে মাইনাস সিক্স, পরেরটা হচ্ছে শুধু মাইনাস টেন, ঠিক আছে? ফার্স্ট অপশানের জন্য তাহলে একটা আসে থ্রি প্লাস দরকার নেই, একটা যেহেতু মিলে নেই তার মানে মিলার কোনো স্কোপই নেই, ঠিক আছে? আচ্ছা পরেরটা হচ্ছে মাইনাস সিক্স, ও মাইনাস সিক্স চেঞ্জ করতে হবে, এটাকে জাস্ট টেন করে দিই, এটাকে টেন করে দিলাম, তাহলে কত আসে? এই যে ম্যাথ মিলে গেছে, একটা হচ্ছে থ্রি প্লাস আই, একটা থ্রি মাইনাস আই, তার মানে কি এইটাতে তো এক মিনিটেরও কম সময় লাগছে, খুব ইজি একটা ম্যাথ, ঠিক আছে? সো আমি এখানে একটা সাজেশান দিতে চাই যে যখন বহুপদীর ম্যাথ করবা, এই যে মোড কিন্তু তোমার কিসে আছে, ওই যে মোডে গিয়ে ইকুয়েশন গিয়ে থ্রি চুজ করছিলা, এরকম দ্বিঘাতের যত ম্যাথ পাবো ওটা হচ্ছে একবার যখন মোডটাকে চেঞ্জ করছো ওই একটানে করে ফেলবা সবগুলা, যাতে বারবার মোড চেঞ্জ করার পিছনে টাইম নষ্ট না করতে হয়। এই যে পাঁচ দশ সেকেন্ডে তুমি সেভ করতে পারো, পরে দেখবে এটা এক মিনিটের সমান হয়ে দাঁড়াবে, ঠিক আছে? একটু খেয়াল রাখবো। সো আমার ম্যাথ তো শেষ, যেদিকে পি এর মান কিউ মান বসাবো যেটার জন্য থ্রি প্লাস আই পাবো ওইটাই হচ্ছে সঠিক উত্তর। আর লাস্ট ম্যাটটায় আমরা চলে যাই। আচ্ছা এই ম্যাটটা কীভাবে করবো? এই ম্যাটটায় দেখো যে এই ম্যাটটা একটু আমাদের খাটতে হবে, বাট খুব বেশি না। তুমি যদি আগের টাইপের ম্যাথগুলো থেকে 30 সেকেন্ড সেভ করতে পারো, তোমরা এই ম্যাথে বাকি 30 সেকেন্ডে কিন্তু এই টাইমটা কাজে লাগাইতে পারো, ঠিক আছে? এরকম তোমাদেরকে ইকুয়াল করতে হবে টাইম, যে একটার যে থেকে টাইম থেকে যতটুকু সেভ করতে পারতেছো ওইটা তুমি আরেকটা ম্যাথের কাজে লাগাবা। এখন এখানে বলছে কি যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল দেয় আলফা বিটা। তো তোমার কাছে তো অপশান আছে, তোমার কি ম্যাথ করে বের করতে হবে আলফা বিটার মান কত? না, তোমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর এক্সের সহ এক্স স্কোয়ার সহক এক্সের সহক ধ্রুপদের মান বসাবা, উত্তর দেখাই দিতেছে। সো আমি উত্তর বসাই দিই, ছগুলো বসাই দিই। তাহলে প্রথমে হচ্ছে থ্রি, পরটা হচ্ছে ওয়ান, পরটা হচ্ছে টু। আচ্ছা তাহলে দেখবা কি বিৎকুটে একটা মাস, বিৎকুটে মান আসলে অসুবিধা নেই, আমি জাস্ট একটু খাতায় লিখে নিই, ঠিক আছে? যাতে ভুলে না যাই। তো তুমি জানো যে যদি ইকুয়াল চিহ্ন ছাড়া তুমি বলতে পারো যে পরটা কী আসবে, পরটা আসবে কি, পরটা আসবে মাইনাস মাসখানে, ঠিক আছে? এই যে মাইনাস আর কিছু না। সো সিক্স প্লাস রুট ওভার 23/6 ইন্টু আই, সরি সিক্স আর কী করতেছি, একটাতে ভেক্টর দিয়ে দিছি একটাতে প্লাস দিয়েছি, আচ্ছা এটাকে মাইনাস করে দিলাম। সো মাইনাস এদিকে হচ্ছে আই, এখন মনে ধরলাম কি এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এখন আমাকে 1/আলফা প্লাস 1/বিটার ভ্যালু বের করতে কিছুই করতে হবে না, জাস্ট ক্লিয়ার, প্রথমে আমরা শিফট দিয়ে 9 দিয়ে অল দিয়ে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আমরা এখন জাস্ট মানগুলো বের করবো, আমি এত বেশি বড় টেকনিকে যাইতেছি না যে হচ্ছে ভ্যালুগুলো সেভ করে রাখো, কারণ ছোটো একটা ম্যাথ, এটাকে বড় কেন করবো আমরা টেন। তাহলে 1/1 দেন হচ্ছে যে নিচে হচ্ছে মাইনাস, এগুলো কিন্তু একটু ফাস্ট হতে হবে তোমাদেরকে, বুঝছো? এগুলো একটু ক্যালকুলেটার ইউজ করতে ফাস্ট হতে হবে, তোমরা যারা গুচ্ছ বা বইটার জন্য প্রিপারেশন নিতেছো পরে কিন্তু এগুলো কাজে লাগবে। সো প্লাস রুট ওভার 23/6 ইন্টু আই। এবার একটা কথায় আটকে গেলাম আমরা, যে আমার কাছে যখন আমি এখন এটা দিব তখন তো আসতেছে না, পড়লাম মহা মুশকিলে। এখন কি করতে হবে, মোডটা চেঞ্জ করতে হবে, কিন্তু মোড চেঞ্জ করার সময় খেয়াল করবা, বলি তারপর দেখো, শিফট দিয়ে মোডে গেলা, আচ্ছা সরি মোড়ে গেলা, দেন টু কম যখন চুজ করছো কমপ্লেক্স সব চলে গেছে, তো আগে একটু মনে করে খেয়াল করে নিবা তুমি যখন কমপ্লেক্সে শিফট হবা। আরেকবার বলি, শিফট দিয়ে না কিন্তু, জাস্ট মোড়ে ক্লিক করলে দুয়ে কমপ্লেক্স থাকে। সো যখন তুমি ডিগ্রি মোড থেকে নর্মাল যে মোডটা থাকে ওটা থেকে যখন তুমি কমপ্লেক্স মোড়ে যাবা, তোমার স্ক্রিনে যাই থাকুক না কেন সব চলে যাবে। সো একটু মাথা ঠান্ডা রেখে আগেই হচ্ছে কমপ্লেক্স মোডে নিয়ে যাইতে পারো, কারণ তুমি দেখতেছো তোমার আই আসতেছে অপশানে, তাই তো? সো কমপ্লেক্স মোড কিন্তু আই ছাড়া কমপ্লেক্স মোড লেখা যাবে না, সরি উল্টা বলছি, কমপ্লেক্স মোড ছাড়া আই লেখা যাবে না। তো এখন আমরা লিখি এদিকে, তো -1/6 -1/6 দেন হচ্ছে প্লাস √23 √23। আসলে আমার মানে স্ক্রিনে লিখতেছিল সেই জন্য হচ্ছে একটু লিখতে সময় লাগতেছে, দেন আই, এবার দেখো আই কিন্তু আসছে। জাস্ট পরটা কী চেঞ্জ হবে, পরটা জাস্ট ওই যে মাঝখানে মাইনাস চলে আসবে, তাহলে উপরে হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে বাই, নিচে বাই -1/6, নিচে হচ্ছে সিক্স, আর ওইদিকে হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে √23 √23, নিচে হচ্ছে সিক্স, দেন হচ্ছে
আই, দেন হচ্ছে এই যে আই। এখন যদি ইকুয়ালি ক্লিক করি তাহলে কত আসে, মাইনাস হাফ, ম্যাথ মিলে গেছে। খুব কত ইজি ছিল ম্যাথগুলো, খেয়াল করছো? এভাবে চিন্তা করলে ম্যাথগুলো কিন্তু খুবই ইজি। ঠিক আছে, আমরা চেষ্টা করবো একটু থিওরিটিক্যাল টপিকগুলো যেমন কোনিক্স টোনিক্স নিয়ে একটু আলোচনা করার। আর এই ছিল আসলে আমার আজকের ম্যাথ। চেষ্টা করবো যে একটু কন্টিনিউ হওয়ার, কারণ তোমাদের তো কিছুদিন পর ভর্তি পরি, মানে আসলে সত্যি বলতে এখনও তোমাদের ইন্টার পরীক্ষা হয় নাই। এরপর তো সরকার থেকে ঘোষণা আসবে যে হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা কীভাবে হবে, যদি গুচ্ছতে হয়ে থাকে আগের মতো যেভাবে ইঞ্জিনিয়ারিংটা হয়েছিল। চেষ্টা করবো যে এবার একটু বেশি টপিক কভার করার জন্য। আমার ইচ্ছা আছে এই বছর কোর্স লঞ্চ করার কিছু, জানি না যে কি করব সামনে, এখনও কোনো কিছুই ডিটারমাইন্ডভাবে ওইতে আমি আগাইতেছি না। আমি জাস্ট হচ্ছে করতেছি যে জোরটুক করতে পারি আপাতত। এখন আপাতত এই ভূপদেবের ভিডিও তৈরি করলাম, ইচ্ছা আছে একটা সরল লেখার উপরে, একজন আমার কাছে ইনস্টাগ্রামে নক দিছে যে সরল লেখার উপরে একটা ভিডিও তৈরি করার জন্য। তারপর আমার ইচ্ছা আছে ত্রিকোণমিতি যে 7.12 এটা একটু কভার করার জন্য। সো দেখি, জাস্ট হচ্ছে যে দেখো এগুলো একটু ভালো করে পড়ো, দেন আমি দ্রুতই আপলোড করার চেষ্টা করবো নতুন ভিডিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে নিতে পারো, আর যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ তাদেরকেও শিক্ষার একটু সুযোগ দাও। তোমার জন্য দোয়া করবে আর আমার জন্য দোয়া করতে বলিও। ঠিক আছে, তাহলে সবাইকেই ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ভালো করে পড়ো, বেস্ট অফ লাক।